বুধবার থেকে টানা বৃষ্টির জেরে রাস্তায় ধস নামলো হাওড়া উলুবেড়িয়াতে। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে 5 থেকে 6টি দোকান। উলুবেড়িয়া কালীনগর গঙ্গা সংলগ্ন চাপার খালের পাশে রাস্তায় প্রায় 50 মিটার ধস নেমে এই বিপত্তি। বলতে আজ 6 থেকে 7 মাস আগে থাকতে এই জায়গাটা আস্তে আস্তে ধস ছিল নামছে। তো রিসেন্টলি দিন 15 আগে এই যে মালিক যে চপ দোকানদার আছে, এ নিজের টাকা খরচ করে রাস্তাটা রিপেয়ারিং করে। তো রাস্তাটা রিপেয়ারিং করার পর আজকে সকালে 1 থেকে 1.5 ইঞ্চি নিচে নেমে যায়। তারপরে বেলা 12টা বাজার সাথে সাথে কি 12:30 বাজে, 12:30 বাজে তখন দেখি পুরোটা নেমে যায়। নেমে যাওয়ার পর যতগুলো দোকান আছে নিচের দিকে মাথাটা নিচের দিকে নেমে যায়, খালের দিকে ধস নিয়ে নিয়েছে। তারপরে বিশেষ করে এই যে আমাদের পাশে আছে অনেক দিনের পুরাতন দোকানদার ঝন্টু পায়াল, ওর ইমিটেশনের দোকান, ওর দোকানে যা কিছু ছিল সব ভেঙে ভুঙে নিয়ে চলে গেছে। তারপরে এখানে কাছিকার মুরগির দোকান, উপর আছে আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে, সব থেকে বেশি ক্ষতি হয়েছে আমাদের ঝন্টু পায়ালের দোকান। কি পরিস্থিতি ওনার দোকানের? পরিস্থিতি খুবই খারাপ, সরকার থেকে ওনাকে কিছু দেওয়া অবশ্যই দরকার। জলের চাপ ছিল, সেই জলের চাপের কারণে এটা আরো বেশি ক্ষতি হয়েছে। তারপর বৃষ্টি হচ্ছে, তারপরে রোজের তো বৃষ্টি হয়ে যাচ্ছে এখন, সেই কারণে এই কাজটা বা এই যে ক্ষতিটা সেই কারণের জন্যই হয়েছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।